সবাইকে আমার আন্তরিক নমস্কার। আজকে এত বছর পরে আমরা সবাই একত্রিত হয়েছি এমন একটা বিষয়ে কথা বলার জন্য কিবা জানার জন্য, যারা রাজনীতি কিবা যারা ইতিহাস বা যারা এই মাটির সঙ্গে আঁকড়ে আছেন, যাদের প্রয়াস যে আমরা শিখরে যাই, আমাদের শিখরটা কোথায় অবধি গেছে এটা জানার, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে নমস্কার জানাই। কারণ আপনারা আছেন বক্তব্য শোনার জন্য, সবাই গুণীজনরা আছেন আজকে স্টেজে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, যারা এই স্টেজে বসেছেন তার মধ্যে সব থেকে কনিষ্ঠতম আমি, এবং এক একজনের প্রায় হাঁটুর বয়সী। নিজে মহিতুষ বাবু লাইফ অ্যান্ড টাইমস অফ মহিতুষ পুরকায়স্থ আমি দেখিনি, শুনেছি আমার বাবার কাছের থেকে। এবং আজকে আমি প্রথমে মহিতুষ পুরকায়স্থকে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, আমি প্রণাম জানিয়ে আমি দু চারটা কথা বলবো। আচ্ছা, শিলচর হচ্ছে গুণীজনের শহর, এখানে গুণের এখানে কদর হয়। এবং আমি ব্যক্তিগত জীবনে আজকে থেকে প্রায় দেড় থেকে দুই বছর আগে জ্যোতিলাল কাকু আরেকটা বই এই হলে রিলিজ করেছিলেন, এবং সেই রিলিজের সময়ও আমি ছিলাম, হল ভর্তি ছিল। পরবর্তীকালে অদ্বিতীয় বিমলাংশু রায় বলে একটা বই দীপঙ্কর ঘোষ লিখেছেন, আমার স্বর্গীয় পিতৃদেবের বায়োগ্রাফি। এবং কিছুদিন আগে শিকড়ের খোঁজে আরেকটা বই আমরা রিলিজ করেছি বিমলাংশু রায় ফাউন্ডেশনের তরফ থেকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, শিলচরের এরকম বই জনমানুষের মধ্যে একটা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আসে যে আমরা কিছু জানব, কেউ কিছু বলবে, বিদ্যজনেরা বলবেন, গুণীজনেরা বলবেন, যারা এই সাবজেক্টের উপরে রিসার্চ করেছেন। এবং আজকে আমি জ্যোতিলাল কাকু এবং জ্যোতিলাল কাকুর পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা এরকম একটা প্রয়াস করেছেন, এবং দুই দুইটা, একটা বই নয়, দুই দুইটা বই আপনারা জনসমক্ষে তুলে ধরতে পেরেছেন। এবং সেই সময়ে যে হারিয়ে যাওয়া রাজনৈতিক ইতিহাসের কথা অনেকেই জানে না, আজকের প্রজন্ম তো জানেই না। আমি যেহেতু রাজনীতি করি, হয়তো আমি দু চারটা কথা জানি, অনেক কথা আমি এখানে আজকে এসে শুনেছি এবং শিখেছি। কাজে আমি প্রথমে আপনাদের সবাইকে, যারা এটার প্রয়াসের পেছনে আছেন, তাদেরকে আমি সাধুবাদ দিতে চাই। এটা শুধু আমার জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভ্যালুয়েবল ডকুমেন্ট হয়ে থাকবে। এবং আমি আশা করি যে এই দুইটা বই আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এটা স্থান পাবে, এটা আমার প্রথম বক্তব্য। দুই নম্বর কথা, আমি শুনেছি যে আমাদের এইখানে একটা স্ট্যাচু মহিতুষ পুরকায়স্থ সম্বন্ধে, মহিতুষ পুরকায়স্থর একটা স্ট্যাচু বসাতে লাগে, ব্রোঞ্জের স্ট্যাচু। জ্যোতিলাল কাকু কিছুদিন আগে আমাকে ফোন করেছিলেন, আমি পার্লামেন্টে ছিলাম, আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব 26 তারিখে দিল্লি থেকে ফিরে আসা। এবং আমি, ভালো লাগছে যে আমি কথা রাখতে পেরেছি এবং আজকে আমি এসেছি, এবং বিশেষ করে আজকে আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে, আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পেরে আমার আরও বেশি আনন্দ লাগছে। এবং আমি কথা দিচ্ছি যে আপনারা আমাদের সংস্থার পক্ষ থেকে ডিসির অফিসে আপনারা আবেদন করেন, ল্যান্ড অ্যাডভাইসারি কমিটির মিটিংয়ে আমরা উই উইল টেক ইট আপ অ্যান্ড উইল সি টু ইট দ্যাট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাচু অফ লেট মহিতুষ পুরকায়স্থ ইজ এস্টাবলিশড ইন ওয়ান অফ দ্য প্রমিনেন্ট পজিশন অফ শিলচর টাউন। এটা আমার অঙ্গীকার থাকলো। তিন নম্বর হচ্ছে যে একটা পোস্টেজ স্ট্যাম্প একটা উনার নামে উৎসর্গ করার জন্য, অরুণচন্দ্র সম্বন্ধে একটা স্ট্যাম্প আমরা ভারত সরকার থেকে রিলিজ করতে পেরেছি, এবং এটাতে কবীন্দ্রবাবুর বিশেষ কৃতিত্ব ছিল। আর আমি আশা করি যে আপনাদের সব থেকে আমরা চিঠি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি কি করতে লাগে আমি আবার চেষ্টা করব, পার্লামেন্ট কিংবা অন্যান্য অসপ্তম সময় পার্লামেন্টে উঠাতে লাগে না, অন্য রাস্তাও আছে। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আই গিভ ইউ দিস এশিওরেন্স দ্যাট আই উইল ডু মাই বেস্ট সো দ্যাট উই ক্যান টেক আউট আ স্ট্যাম্প ইন দ্য নেম অফ মহিতুষ পুরকায়স্থ ইন দ্য কামিং ডেজ। মহিতুষ বাবু সম্বন্ধে আমার স্বর্গীয় পিতৃদের থেকে শুনেছি, কারণ কংগ্রেস করতেন, আপনারাও জানেন যে আমার ঠাকুরদা স্বর্গীয় শশীভূষণ রায় যখন সিলেটে ছিলেন, তখন প্রায় 22 বছর উনি সিলেটের মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন, প্রায় 18 বছর প্রায় ভাইস চেয়ারম্যান ছিলেন। পরবর্তীকালে
রাজনীতির থেকে সরিয়ে নিয়েছিলেন ভারতবর্ষে আসার পর এবং এবং রাজনীতিতে একটু ডিসলিউশন হয়ে গেছিলেন কিন্তু ঘরে রাজনীতির চর্চা সবসময় হতো এবং পঞ্চাশের দশকে ষাটের দশকে উদীয়মান রাজনীতিবিদ হিসাবে মহিতুষ পুরকায়স্থ আমাদের বাড়িতে যেটা বিলপাড়ের পুরনো বাড়ি আছে ওইখানে যেতেন এবং আমার পিতৃদের থেকে এই কথাগুলো শুনেছি পরবর্তীকালে উনি ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হয়ে যান এবং ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হয়ে যাওয়ার পর উনার লাইফ ইজ অ্যান ওপেন বুক ইজ আ লাইফ অফ অনেস্টি ডেডিকেশন যেই উনার বাড়িতে গেছে কেউ এরকম খালি হাতে ফিরেনি আর হাসি মুখে ফিরেনি এরকম খুব ঘটনা খুব কম হয়েছে বলে আমার পিতৃদেব আমাকে বলেছিলেন যদিও আমার ঠাকুরদা 1971 স্বর্গবাস হয়ে যায় পরবর্তীকালে আমার পিতৃদেব রাজনীতিতে আসেন আমার যদিও রাজনীতিতে আসার ইচ্ছা ছিল না কিন্তু সময় কপালে কি লিখা থাকে কার সেটা কোনোদিন খণ্ডন করা যায় না আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে আমিও পার্লামেন্টে যেতে পেরেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগছে যে আমরা শিখরের কথা বলতে থাকি আমি মনে মনে ভেবেছিলাম ঠাকুরদা যে বিঠামাটি ছেড়ে এসেছিলেন দ্যাট ইয়ার অফ শুড রিমেইন আনভিজিটেড অ্যান্ড আই উইল নেভার গো টু বাংলাদেশ এটা আমার একটা ব্যক্তিগত একটা চিন্তা ছিল কিন্তু আমি 9 ডিসেম্বর হঠাৎ করে রাষ্ট্রপতি ভবনের সেক্রেটারি কেডি ত্রিপাঠীর থেকে একটা ফোন পেলাম দুপুরবেলা আমি প্লেনে উঠবো এমন সময় আমি একটা ফোন পেলাম যে বললেন যে ডক্টর রাজদীপ বল রে কে আমি বললাম হ্যাঁ বলরাম যে আপনাকে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ যেতে লাগবে 15-16-17 তারিখে আপনি কোনো প্রোগ্রাম রাখবেন না কারণ বাংলাদেশের জাতীয় দিবসে সেইখানে চিফ গেস্ট হয়ে যাচ্ছেন আর আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি আপনার ওনার সঙ্গে যেতে হবে কিন্তু প্রোগ্রামটা কনফার্ম না আমরা প্রোগ্রাম কনফার্ম হলে আপনাদের আমার মনের মধ্যে একটু চিন্তা হলো নাটা করি কিভাবে একদিকে পারিবারিক শুধু পারিবারিক না এটা এই অঞ্চলের মানুষের একটা দুঃখ কষ্টর একটা সিলেট বললেই বাংলাদেশ বললেই একটা একটা একরকমের ফিলিংস আসে মনে মনে ভেবেছিলাম যাবো না কিন্তু এদিকে ভারতবর্ষের রাষ্ট্রপতিকেও তো না করা যায় না যাই হোক 13 তারিখ যখন এটা কনফার্ম হয় আমি গিয়ে আসি এবং আমি দেখে আসলাম আমরা যদিও সিলেটে যাওয়া হয়নি 3 দিনই ঢাকাতে ছিলাম এবং রাষ্ট্রপতির প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমি সিলেট এবং ঢাকার চেম্বার অফ কমার্সের যারা লোকরা ছিলেন তাদের সঙ্গে আমার দেখা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ফরেন মিনিস্টার থেকে অন্যান্য মিনিস্টারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয় এবং বাংলাদেশের কালচার দেখলেই মনে হয় যেন আমি শিলচরে ঘুরছি ঢাকার রাস্তাঘাট দেখলে মনে হয় যেন আমি শিলচরের কোথাও ঘুরে বেড়াচ্ছি এরকম আমার একটা মানে উপলব্ধি হয়েছে এবং সেই উপলব্ধি আমি বিগত কিছুদিন আগে পত্রপত্রিকার মাধ্যমেও আমি আমি লিখে রেখেছি শেখ হাসিনাকে আমি বলেছি আপা আপনি যে বলেছেন ধর্ম যার যার উৎসব সবার এটা আমাদের ভারতবর্ষে সবার মনে দাগ কেটেছে এবং যে জাতি দাঙ্গা হচ্ছিল বাংলাদেশে দুর্গাপূজার পরে এটাকে আটকাতে অনেক অংশে এটা সাহায্য হয়েছে এবং আপনাকে ভারত সরকারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনি যারা দুষ্কৃতিকারীরা আছে তাদের এগেনস্ট অ্যাকশন নিয়েছেন এবং 650 জন লোককে প্রায় জেলে আপনারা দিয়েছেন কাজী আমাদের এইগুলোর মধ্যেও আমরা রাজনীতি করি কিন্তু তার মধ্যেও পড়াশোনা করার একটা ইচ্ছে থাকে পুরনো ইতিহাস জানার ইচ্ছে থাকে একটু আগে অতীন কাকু বলে গেছেন যে ব্যারাক ওবামা থেকে আরম্ভ করে বিল গেটস থেকে আরম্ভ করে ওরা বলেছেন ইফ ইউ লুক ইন টু দ্য লাইফ হিস্ট্রি অফ অল দ্য গ্রেটেস্ট অফ অল পলিটিশিয়ান ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উই উইল সি টু ইট দ্যাট মোস্ট অফ দেম ওয়ার এভিড রিডার তারা সবাই বই পড়তেন